রে, এখানে তো আবার দুটো রাস্তা রয়েছে, কোন দিকে যাবো আমি? কি করি, ডান দিকেই যাই। পাতাটা এমন লাল হয়ে তেতে উঠলো কেন? মানে তার মানে আমি নিশ্চয় ভুল পথে এসেছি। মানে এই পথটাই সঠিক। তার মানে এটাই সঠিক পথ। ঠিক পথে এগোচ্ছি, পাতার তো আর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। কি, পাতায় তো একটা বৃক্ষের ছবি ফুটে উঠেছে, তার মানে আমায় এই বৃক্ষটাকে খুঁজে বার করতে হবে। কোথায় সে বৃক্ষ? ফুটে ওঠা ছবির মতো হবে কল দেখতে, কিন্তু আর তো কোনো পথ নেই এখান দিয়ে। পাতাতেও আর কোনো সংকেত দেখা যাচ্ছে না। এই তো যোজনা, বেশ, তুমি নতুন দিনের আলো গায়ে মেখে আবার নতুন যুদ্ধের জন্য প্রস্তুত। বেশ, তুমি যখন প্রস্তুত তখন আমি বা চুপ করে বসে থাকি কি করে? যাও, নিজের জায়গায় যাও। এবার হবে মজা। রাজমাতা, রাজমাতা, আপনি কি ব্যস্ত আছেন?
তুমি এই সময় আমার কক্ষে কেন বারবার ভুলে যাও কাঞ্চন যে তুমি বিজয়নগরের মহারাজ? শিষ্টাচার ভুলে যাও কেন? কারুর কক্ষে প্রবেশ করার আগে তার অনুমতি নিতে হয়, ভুলে যাও কেন? আমি আপনাকে ডেকেছিলাম, আপনি শুনতে পাননি। আপনি মশগুল। কার কথা বললে তুমি? কার নাম নিলে? ওই ওই বন্দিনী জ্যোৎস্না, ওই তো ওখানে, তাই না? আজকাল একটু বেশি কথা বলছো তুমি কাঞ্চন। তোমার যা বলার আছে তাড়াতাড়ি বলে তুমি আমার কক্ষ ছেড়ে চলে যাও, আমি ব্যস্ত আছি। কি দেখলাম আমি? রাজমাতা কি করছে জ্যোৎস্নার সঙ্গে? আর কোথায় আটকে রেখেছে ওকে? ওই অদ্ভুত জলপাত্র ওটাই বা কি? গাছটা কোথায় গেল? গাছটা আমার একদিক থেকে টেনে নিয়ে আরেক দিক থেকে বের করে দিল। যাক বাবা, আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম, এই বোধহয় গিলে ফেললো। কিন্তু এটা কোন জায়গা কিছুই তো বুঝতে পারছি না। এদিকে তো বিশাল সরোবর, এবার আমি কোন দিকে যাব? এদিক দিয়ে তো এলাম, পেছনে এত বড় সরোবর, পাতাও তো কোনো সংকেত দিচ্ছে না। এদিকেই যাই। এই মে, তুই এখানে কেন এসেছিস রে? যা যা বলছি। মোলো যা, ওপরে কি দেখছিস রে? আমি নিচে জলের মধ্যে থাকা। ও, তুমি এখানে? আসলে কি হয়েছে জানো তো, আমি এক জায়গায় যাবো বলে বেরিয়েছি কিন্তু যাওয়ার পথই খুঁজে পাচ্ছি না। আহা, বলিহারি তোর আদিক্ষেতা, আমার তো মাথায় ধরিয়ে দিবি দেখছি। হুশ করে বের হলেই হলো, কোথায় যাবি তা জানতে হবে না নাকি? সেটা তো আমি নিজেও জানি না। আচ্ছা তুমি কি বলতে পারো এই সরোবর পেরোলে কোথায় যাওয়া যায়? আহা, ন্যাকামো দেখলে গক জ্বলে যায় আমার। এখানে থাকি আর আমি জানবো না? এই বুদ্ধি নিয়ে বাড়ি থেকে একা একা বেরিয়েছিস নাকি? না না, আমি তো জানি পথে তোমার মতো বন্ধুদের পাবো, সেই ভরসা নিয়ে তো বাড়ি থেকে বেরিয়েছি। আচ্ছা তবু ভালো, বন্ধু বললি, আমার মুখ ঝামটা শুনে তো কেউ আর দু এক কথার পর কথাই বাড়ায় না। যাই হোক শোন তবে, এই সরোবর পেরিয়ে নিদ্রাপুরীতে যাওয়া যায়। এইবার তোর জানার ঝুড়ি ভরলো তো, আমাকে একটু এবার শান্তি মতো সাঁতার কাটতে দে তো দেখি। কাল নাগিনী বলেছিল তিনটে পুরীর কথা। জ্যোৎস্নাকে উদ্ধার করতে গেলে তোমাকে তিনটে রত্ন সংগ্রহ করতে হবে, আর প্রত্যেকটা রত্ন রয়েছে আলাদা আলাদা পুরীতে। এটাই কি তবে প্রথম পুরী? নিদ্রাপুরী? সরোবরের ওপারে যদি নিদ্রাপুরী হয় আমি সেখানে যাব কি করে? এখানে তো কোনো নৌকাও দেখতে পাচ্ছি না।